আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সাপে কাটলে কি করবেন, কি করণীয়, এটা খুবই জানা দরকার। আমরা একটা ঘরের মধ্যে থাকি বা একটা অসাংস্কৃতিক যে বিষয়টাকে বলা হয়, আমরা ওজার কাছে নিয়ে যাই, কবিরাজের কাছে নিয়ে যাই, এবং অনেকেই বলে যে হুজুর কোরআন করিমের আয়াত দিয়ে ফু দিলে তো বারো হওয়ার কথা, আল্লাহর কোরআন যদি সত্যি হয়ে থাকে। তো এই ব্যাপারে আপনাদেরকে বলবো, আপনাদের যখন খিদা লাগে তখন কোরআনুল কারিমের আয়াতগুলা পড়ে পড়ে আপনি ফু দিবেন, দেখেন আপনার পেট ভরে কি না, ভরবে ভরবে না। তাহলে আপনি ক্ষুধার বেলায় আপনি কোরআনের আয়াতকে ফু দিয়ে আপনি আপনার ক্ষুধা নিবারণ করতে পারতেছেন না, এজন্য কি কোরআন মিথ্যা হয়ে যাবে? বিষয়টা এরকমই। যারা এই সমস্ত কথা বলে, এটা হচ্ছে একটা মানে কি বলবো, মূর্খতার চরম পর্যায়ের যে ভাষা সেটা হচ্ছে তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞান সেটাও আল্লাহর তৈরি। আল্লাহ বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আমার জ্ঞান থেকে মানুষদেরকে অল্প জ্ঞান দান করেছি, জ্ঞানের ভাণ্ডার থেকে। তো এজন্য মানুষ বিজ্ঞান যে চর্চা করতেছে, বিজ্ঞান চর্চা করে যে সমস্ত ঔষধ বের করতেছে, এটা আল্লাহ পাকেরই একটা দেওয়া রহমত। ইবনে সিনা মুসলমান বিজ্ঞানী, ঔষধের বিজ্ঞানী, কত বড় কাজ করে গেছেন। ইহুদি খ্রিস্টানরা কি ইউজ করতেছে না? করতেছে। এখন ইহুদি খ্রিস্টান কি আল্লাহর বান্দা ছাড়া তাদেরকে কি অন্য কেউ সৃষ্টি করছে? অন্য কেউ সৃষ্টি করে না। এর জন্য মূল কথা হচ্ছে, ঠেড়ামি না করে আপনারা কেউ কোনোদিন যদি কাউকে সাপে কামড় দেয়, কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতালে চিকিৎসা করলে আপনি আপনার প্রাণটাকে আপনি বাঁচাতে সক্ষম হবেন। আর যদি আপনি হেলাইমেলা করে যদি কবিরাজের কাছে নিয়ে যান, উজার কাছে নিয়ে যান ঝাড়তে, ঝাড়ফুঁক করতে, কিছু কিছু সাপ আছে যে সাপ কামড় দেওয়ার সাথে সাথে মানুষ মারা যায়, আবার কিছু সাপ আছে 10 মিনিট পর্যন্ত থাকে, আবার কিছু সাপ আছে যেগুলা কিছুক্ষণ পর্যন্ত থাকা যায়, আবার কেউ কেউ 6 ঘন্টার টাইম দেয়, আবার বেশি কম বেশি হতে পারে। এজন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনাদের আশেপাশে বা আপনাদের নিজেদের কারো যদি সাপে দংশন করে, সাপে যদি কামড় দেয়, তাহলে হেলাই ফেলায় অবহেলা না করে নিকটস্থ হাসপাতালের মধ্যে নিয়ে যাবেন, এবং তারা যে সমস্ত ট্রিটমেন্ট দিবে, যদি মনে হয় যে ছোটোখাটো হসপিটাল এখানে কিছু বুঝে না, এখানে নেবেন না। আপনাদের আশেপাশের মানে দূর হোক কোনো অসুবিধে নেই, মানে বড় ধরনের হসপিটালের মধ্যে নিয়ে যাবেন, যেখানে গেলে সাপে কাটার রোগীদেরকে ট্রিটমেন্ট করে এই সমস্ত খোঁজখবর নেওয়ার পরে আপনি ওই সমস্ত হাসপাতালে যাবেন, গিয়ে চিকিৎসা করাবেন। দ্রুত যদি আপনি যেতে পারেন, ইঞ্জেকশনটা যদি দ্রুত আপনার শরীরের মধ্যে পুশ করতে পারে, তাহলে আপনি অবশ্যই বেঁচে আসতেও পারেন, আল্লাহ তাআলার যদি রহমত থাকে। আর যদি না থাকে রহমত, আল্লাহ পাক ভালো জানেন। তো সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই হাসপাতালে যাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।